হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম খালাম্মা কেমন আছেন আসিমা আল্লাহ রাখছে একরকম চাইলে কি আর ভালো থাকা যায় বলো আমি আমার জীবন নিয়ে চেষ্টা করতেছি খালাম্মা জ্যোতির খবর বাই করনে লাগা জ্যোতির খবরটা পাওয়া মাত্রই আপনারা জানামু বাইর করতে কি পারবা আমার মনে হয় পারুম খালাম্মা আমি না পারলে আর কেউ পারবো না জ্যোতি যে লোকটা লোকে বাইরে হয়ে গেছে ওই লোকটার সাথে তো আমার বাপের অনেক ভালো খাতির ছিল জ্যোতিরে নিয়ে যাওয়ার পরেও বাবার মোবাইলে অনেকবার ফোন করে কথা কইছে ওই সময় তো আর নাম্বারটা রাখার কথা মাথায় আসে নাই তুই কয়েকদিন যাবত বাবার নাম্বারে আর ফোন দেয় না আমি তককে তককে আসি বাবার মোবাইলে ফোন করলেই আমি নাম্বারটা নিয়ে নিব শুধু মোবাইল নাম্বার পাওয়া গেলে কি কাজ হবে হবে খালাম্মা দেখেন তখন একটা না একটা রাস্তা ঠিকই বেরিব তোমার বাবা জানে না লোকটা কোথায় আছে বাবা জানলেই কি এত সহজে কইব খালাম্মা তো আমি ব্যাপারটা যাই নাই আপনারা জানাবো সোনিয়া হ্যাঁ বাবা আইতেছি খালাম্মা বাবা ডাকতেছে বাবার লগে কথা কইয়া আপনার ফোন দিব আচ্ছা মা ঠিক আছে এই সোনিয়া বাবা ডাকতেছ কেন বাবা এগুলি কোন শুনছি এগুলো দিয়ে এখন এখানে পড়ে রয়েছে ও মা এগুলো কোন আনছে আমি তো দেখেই নাই বিস্কুট আর এগুলো দেখি আপেল কমলা ও দিনও হন খাইবা আরে না অনে ভাত খামু এগুলি খামু কেন ও অনি ভাত খেবা একটু পরে খাও তুই দিন নাই রাত নাই মোবাইল এত কথা কার লগে কস যা কও না বাবা এখন দুইটা মানুষ পাইছি এলিগে দুইটা কথা কই একজন তো কথাই কয় না ফোন দিলে চটাং চটাং কথা কয়ে রাখা দেয় আরেকজন একটু ভালো মানুষ এলিগে দুইটা কথা কইতে পারে মানুষ দুইটা কেডায় কেডা আবার একটা মুকুল আর একটা মুকুলের মা মুকুলের লগে তার খাতির জমাইতে পারি নাই এলিগে এখন মুকুলের মায়েরে ধরছি মুকুলের মায়ের মন জয় করা মানে পুলার মন জয় করা বুদ্ধিটা ঠিক আছে না বাবা তোর কি মাথা ঠিক আছে কেন কি করছি বাপের কাছে কোন কথা কোন যায় আর কোনটা কোন যায় না সেটা কি এখনো শিখছ নাই তুই দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে দেশি নগদে বেশি লাভ